তবে রুবায়েতের কথায় আপনার সাথে বন্ধুত্বের কোনো প্রমাণ মেলেনি। সেটা আমি জানি অফিসার, এবং আমি তো সেটাই চাই। তাহলে রুবায়েতকে ধরতে আমার সুবিধা হবে। কি ভাবছেন ম্যাডাম? না না, আমি কিছু ভাবছি না, অপেক্ষা করছি এরপর আপনি কি বলবেন সেটা শোনার। আজ আর কিছু বলবো না, তবে ইরফানের খুনিকে আবিষ্কার করতেই হবে। আর এর জন্য যে বারবার আপনার কাছে আসতে হবে সেটা বেশ বুঝতে পারছি, তবে ম্যাডাম কখনো বিরক্ত হবেন না। না না, বিরক্ত হব। আজ ও ইরফান, ইরফান তো নীলার হয়ে আপনার বিরুদ্ধে একবার সাক্ষী দিয়েছিল, তাই না? আপনার এই কথার মানে কি অফিসার? কোনো মানে নেই ম্যাডাম, কথাটা আমার কানে এসেছিল তাই বললাম। এবং আরো একটা কথা ম্যাডাম, আপনার আম্মা রেবা আফসানার মাথায় গুলি লেগেছিল কিছুদিন আগে, এবং রাহাত থানায় এসে জিডি করেছিল আপনি তাকে গুলি করেছেন। আপনার ইঙ্গিতটা আমি বুঝতে পারছি। এটা আমার ইঙ্গিত নয় ম্যাডাম, এটা অনেকেরই ধারণা। আসি ম্যাডাম। ভুল করলাম, তুমি আর আমি আর মাসুল দিচ্ছে আমাদের মেয়ে।
একটু আসো না তুমি আমাকে একটু দেখতে। জীবনের সত্যি বিশাখা, পুরো বিষয়টা এখন আমার আর ভালো লাগছে না। বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি তুমি কি বলতে চাইছো নাদিম? বুঝতে পারছো না অফিসার শেষ কথাটা কি বলে গেলে? কেন বুঝবো না? তাহলে খামোকা কেন একটা ঝামেলা জড়াচ্ছ? আমি ঝামেলায় জড়াচ্ছি মানে? রুবায়েত, তোমার কি ধারণা আমি কিছুই বুঝতে পারছি না? তুমি রুবায়েতকে নিয়ে খেলছো বিশাখা, এবং এটাও ঠিক, রুবাই তো তোমাকে নিয়ে খেলছে। তোমাদের এই দুজনে খেলা যে কত বড় একটা বিপদ হয়ে উঠতে পারে সেটা আমি বেশ বুঝতে পারছি। এখন তো সময় আছে বিশাখা, এসব বন্ধ কর। সেটা সম্ভব নয় না, বুঝতেই যখন পারছো তখন আমিও তোমাকে কথাটা জানিয়ে রাখছি। রুবায়েতকে নিঃশেষ করা না পর্যন্ত আমি থামব না। শত্রু শেষ আমি রাখবো না নাকি? যেমন ইরফানকে তুমি রাখো। অফিসারের শেষ কথাটা তাহলে ঠিক, তাই না বিশাখা? সরি বিশাখা, তোমার এই রূপটা আমি সত্যি আশা করিনি। সত্যি বুঝতে পারছি না হাত তোমার কোথায় আটকাচ্ছে, কিন্তু ভুল তো মানুষই করে। এটাকে কি ভুল বলা যায়? আম্মা না, আম্মা নীলা যা করেছে সেটা ভুল না, পাপ। আর পাপের শাস্তি সবাইকেই পেতে হয় আম্মা। প্লিজ আম্মা, এই বিষয়ে আপনি আর কোনো কথা বলবেন না প্লিজ। মেয়েটা হাসপাতালে পড়ে আছে, ওর বাবা মার কথাটা একবার ভাবো। ভেবেছি আম্মা, কিন্তু আমি মন থেকে নীলাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না আম্মা।
আপনার কথা আমি ফেলতে পারিনি আম্মা, তাই হাসপাতালে গিয়েছিলাম। আপনার কাছে আমার একটা অনুরোধ আম্মা, আপনি আমাকে এমন কিছু করতে বলবেন না যা আমি করতে চাই না। আম্মা, সরি, আপনারা বোধহয় কিছু না, এসো ভেতরে এসো। রেফাত, চলো আমি আর তুমি মিলে চান্দাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। দেখো রেফাত, আমি চাই না আমার জীবনে যা ঘটেছে সেটা তোমার জীবনেও ঘটুক। তোমার জীবনে যা ঘটেছে সেটা তুমি ভুলে যাও। চলো তুমি আমি মিলে চান্দাকে বাড়ি ফিরে নিয়ে আসি। আম্মার সাথে আমি পরে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে, আম্মা যেহেতু সামনেই আছে, আম্মা আমি আমার দায়িত্বে চান্দাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চাই, আপনার কি কোনো অমত আছে? রাহাত, আরে আপা আপনি আসেন, নীলার কি অবস্থা? আগের মতোই। সরি, এভাবে এসে হয়তো আপনাদেরকে। ছি ছি আপা, এসব কি বলছেন, আসেন আসেন বসে কথা বলি। বসার মতো অবস্থা এখন নেই আপা। তোমার যা কিছু বলার ছিল তা তো তুমি বলে এসেছো রাহাত, তবু নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য আমি তোমার কাছে হাত জোর করছি রাহাত, তুমি আমার সন্তানকে বাঁচাও। তোমাকে ছাড়া ওকে বাঁচানো যাবে না রাহাত। নিজের অপরাধের ভারে ও হয়তো নিঃশেষ হয়ে যাচ্ছে। তুমি ওকে বাঁচাতে পারবে রাহাত, বাঁচাতে পারবে। একবার একবার যদি তুমি ওকে ক্ষমা করো তাহলে হয়তো। আমি দয়া ভিক্ষা চাইছি।
এ আপনি কি করছেন আপা? প্লিজ প্লিজ শান্ত হন, শান্ত হন প্লিজ। সব কিছুর একটা সীমা থাকে রাহাত। উনি এত করে বলছেন অথচ তুমি। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, সব কিছুরই একটা সীমা আছে। আর তাই নীলা অসীমেরও সীমা অতিক্রম করে ফেলেছে। আহ